नमस्कार बंधुरा, तुम्हारा देखो तुम्हारे प्रिय यूट्यूब चैनल डिफेंस लावर। तो अग्निवीर आर्मिर आज के सेट नम्बर हमार 7। तो आज के क्लास का खूब ही गुरुत्वपूर्ण है, कारण आज के कोश्चनगुलो एने समस्त प्रिभिया इयर कोश्चन। तो देखो आज शरीर भलो नहीं तबुओ क्लस एने कारण जेहेतु कथा दिए कि करब तुम्हारे एक्साम बसि दिन समय नहीं खूब बेसि हम 30-35 दिन रही है कथा दिए क्लस कराची। আমার শরীর ভালো নেই তবুও ক্লাস করাচ্ছি, তাও তোমরা ভালোবাসা দিয়ে যাচ্ছ না। তো যাই হোক, আজকে ক্লাসটা কেন ইম্পর্টেন্ট তোমাদেরকে বলছি, কারণ তো তোমরা নিজেরাই দেখো। তো ক্লাসটা ইম্পর্টেন্ট কারণ কোশ্চেন তোমরা দেখে বুঝতে পারছো, কারণ এটা পুরো অরিজিনাল কোশ্চেন পেপার IME সেন্টার সেকেন্দ্রাবাদ। তো সেখানকার যে কোশ্চেনটা আর কি, অগ্নিবীর আর্মির যে কোশ্চেন রিসেন্ট কয়েকদিন আগে পরীক্ষা হয়েছে, তার পুরো কোশ্চেন সেট আজকে আমি আলোচনা করব। আমি এই কোশ্চেন সেটটা নিয়ে আমি ভিডিও করলে আমার চ্যানেলে কপিরাইট পড়বে, কারণ এটা কোশ্চেনটা অন্য জায়গা থেকে আমার ডাউনলোড করা। তাই আমি এই কোশ্চেনগুলোকে আমি টাইপ করে তোমাদের জন্য পরিশ্রম করে আমি সুন্দর করে উপস্থাপন করেছি আমি, এবং এইভাবেই আমি আমার যতগুলো ক্লাসে আমি তোমাদেরকে ক্লাসগুলো করাই ঠিক এইভাবেই আমি সব প্রিভিয়াস ইয়ার থেকে কোশ্চেনগুলো কালেকশন করেই তারপরে তোমাদেরকে আমি ক্লাস করাই। তো দেখো এখানে তোমরা দেখে বুঝতে পারছো ডেফিসিয়েন্সি অফ ভিটামিন এ, মানে যাই হোক এই কোশ্চেনগুলো তোমার পাবে। তো আমি মেন আমার ক্লাসে চলে যাই এবার, তোমাদেরকে আমি জাস্ট বুঝিয়ে দিলাম যে ক্লাসটা কত ইম্পর্টেন্ট। তো দেখো প্রথম প্রশ্ন কি, যে ডেফিসিয়েন্সি অফ ভিটামিন এ কজড এ ডিজিজ কল্ড, অর্থাৎ ভিটামিন এ এর অভাবে, ডেফিসিয়েন্সি মানে অভাবে কী রোগ হয়। হিন্দি ইংলিশ দুটো দিয়ে রেখেছি। আরেক কী কমেন্ট জন্য করেছিলে, যা দাদা তুমি পশ্চিমবঙ্গে বাস করে তুমি দাদা হিন্দি ইংরেজিতে কেন ক্লাস করাচ্ছো? ভাই অগ্নিবীর আর্মির পরীক্ষা দিবে, কোন ভাষায় পরীক্ষা হবে তোমাদের? ভাই হিন্দি আর ইংলিশেই তো পরীক্ষা হবে, কোনো বাংলা অপশান থাকে না ভাই। পারলে হিন্দি করাছো, না পারলে ইংলিশ করাছো, তোমাদের ভালোর জন্য। আমার কি কষ্ট হয় না হিন্দি ইংলিশ করাতে গিয়ে? তোমরাই বলো, আমি নিজেই তো বাঙালি, তাহলে আমি যদি বাংলায় ক্লাসটা করাই তাহলে তো আমার আরও বেশি সুবিধা হবে, কিন্তু কি করব, আমি নিজেও হেল্পলেস, কারণ ইংরেজি এবং হিন্দিতে প্রশ্ন থাকবে, তাই ইংলিশ হিন্দিতে ক্লাস করাচ্ছি। জবরদস্ত ক্লাস চলছে, লাইক ঠকে যাও, ঠিক আছে। তো ভিটামিন এর অভাবে কী রোগ হয়? ভিটামিন এর অভাবে নাইট ব্লাইন্ডনেস রোগ হয়, অর্থাৎ রাতকানা রোগ হয়, ঠিক আছে। কী রোগ হয়? রাতকানা। ভিটামিন বি এর এখানে বেরিবেরি রোগ হয়, ঠিক আছে। আর আয়োডিনের অভাবে যে গয়টার রোগ, গলগণ্ড রোগ হয়, ঠিক আছে। তারপরে প্রশ্ন, হুইচ ইজ দ্য স্মলেস্ট প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম। এই প্রশ্নটাও আগেও ছিল, দেখো একই কোশ্চেন কমন আসছে, কারণ বিভিন্ন পরীক্ষায় এই কোশ্চেনগুলোই ঘুরিয়ে ঘুরিয়ে আসছে, তাই আমিও আমার সেটেও হয়তো কমন চলে আসছে। তাও আমি অনেক কোশ্চেন তো আমি দিই দেখো, অনেক কমন কোশ্চেন থাকে। অর্থাৎ যে সৌরজগতে সবথেকে কাছের গ্রহ কোনটা সেটা জানতে চেয়েছে, সেটা অবশ্যই মার্কারি। মার্কারির কথা হিন্দি কথা কি বুধ। গ্রহগুলোকে পরপর মনে রাখার একটা আমি উপায় তোমাদেরকে বলে দিচ্ছি, ক্লাস মনে হয় 9 না 10 বয়ে এটা আছে, মাই ভেরি অ্যাফিসিয়েন্ট মাদার, এখানে হয়তো লেখাটা সম্পূর্ণ হবে না, মাদার জাস্ট সার্ভ আস এনইউ টিএ নাটস, মানে বাদাম। মাই ফর মার্কারি, মানে যে সব থেকে কাছের গ্রহ। ভি ফর ভেনাস, মানে যে শুক্র। ই ফর আর্থ, মানে পৃথিবী। এম ফর মার্স, মানে মঙ্গল। জি ফর মানে জুপিটার বৃহস্পতি। এস ফর স্যাটার্ন, মানে শনি। ইউ ফর ইউরেনাস, আর এন ফর নেপচুন। অর্থাৎ পরপর গ্রহগুলো একবারে আমাদের যে মানে সোলার সিস্টেমের একবারে যে গ্রহগুলো, যে একবারে পরপর স্টেপ বাই স্টেপ যে গ্রহগুলোর নাম মনে রাখার উপায়, মাই ভেরি এফিসিয়েন্ট মাদার জাস্ট সার্ভ আস নার্স, ওকে। অর্থাৎ আমার মা কি, আমার দক্ষশীল মা বা আমার পরিশ্রমী মাতা আমাকে কি খেতে দিচ্ছে, বাদাম খেতে দিচ্ছে, এটার বাংলা মানে। তো মনে রাখার গ্রহগুলোর পরপর মনে রাখার নাম বলে দিলাম। তারপরে টিচার্স ডে ইজ সেলিব্রেটেড অন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা এসেছে IME EME সেকেন্দ্রাবাদ সেন্টারে কোশ্চেনটা এসেছে। তো 5ই সেপ্টেম্বর টিচার্স ডে পালন করা হয়, শিক্ষক দিবস, ওকে। হুইচ অফ দিস রক ইজ কম্পাউন্ড অফ সেল অ্যান্ড স্কেলেন্টন অফ ম্যারিন অর্গানাইজম। দেখো কোশ্চেনটা খুবই ভালো কিন্তু, ঠিক আছে। এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি মানেটা কী বলতে চাইছে, অর্থাৎ যে শিলাগুলো রয়েছে সেই শিলাগুলো যে কম্প, মানে যে মানে শিলার যে ইগুলো মানে সেলগুলো, ঠিক আছে, এবং যে স্কেলেন্টন, অর্থাৎ যে সেল এবং যে স্কেলেন্টন মানে কি, স্কেলেন্টন মানে এই যে তোমার হাড় বলতে পারো, ঠিক আছে, খোপড়ি, খোপড়ি স্কেল, মাথার স্কেল বলি না, মাথার স্কেলেন্টন, ওই যে খোপড়ি, ঠিক আছে। এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো যে ম্যারিন, অর্থাৎ ম্যারিন মানে হচ্ছে সমুদ্র, ঠিক আছে, এগুলো কোন শিলা দিয়ে গঠিত সেটাই জানতে চেয়েছে।
তাহলে এটা কোন শিলাতে গঠিত? লাইমস্টোন। যাদের অসুবিধা হচ্ছে হিন্দি দেখে নেবে, ঠিক আছে? তারপরের প্রশ্ন, দ্য ন্যাচারাল গ্যাপ অ্যাক্রস দ্য মাউন্টেন হুইচ প্রোভাইড রুটস, অর্থাৎ একটা ন্যাচারাল গ্যাপ থাকে, দেখবে মাউন্টেন, কোনোদিনও পাহাড় পর্বতে গেছো কি আমি জানি না, দেখবে এরকম পাহাড় থাকে, এরকম পাহাড় এরকম পাহাড় থাকলো, তার মধ্যে একটা যে ন্যাচারাল গ্যাপ, এই যে দুটো পাহাড়ের মধ্যে যে একটা গ্যাপ, এই গ্যাপটাকে কি বলা হয়? তো এই গ্যাপটাকে বলা হয় পাসেস বা গিরিপথ, ঠিক আছে? কি বলা হয়? পাসেস বলা হয় থাকে, ঠিক আছে? তারপরে হুইচ ড্রাইভার, সরি, দ্য ড্রাইভার মিরর ইউজড ইন এ মোটর কার, অর্থাৎ কি বলছে, যে মোটর কার রয়েছে না, সেই মোটর কারের মধ্যে কোন ধরনের যে আয়নাটা ব্যবহার করা হয়, বাইকে হতে পারে সেটা, সেটা কি বিভিন্ন রকম চারচাকা গাড়িতে হতে পারে, তো যে কোনো গাড়িতে দেখবি আমরা কি ধরনের লেন্সটা ব্যবহার করে রাখি, সেটা হচ্ছে কনভেন্স লেন্স বা উত্তল লেন্স ব্যবহার করে থাকি, ওকে, ঠিক আছে? এখানে হিন্দিটা দিয়ে রেখেছি, এই হিন্দিটার মেসেজ টাইপ আকারে আমি দিয়ে রেখেছি, বলছে মোটর কার মে ইস্তেমাল হোনেওয়ালা ড্রাইভারকে সিসা হোতা হে, ঠিক আছে? তো এটা কি উত্তর হয়ে যাবে? উত্তল, ওকে। তারপরের প্রশ্ন যাওয়া যাক, তারপরের প্রশ্ন, দ্য ইউনিট অফ অ্যাক্সেলারেশন ইজ, অর্থাৎ কি, যে ত্বরণের একক জানতে চেয়েছে, ত্বরণের একক কি, যে বলছে মিটার পার সেকেন্ড, কারণ ত্বরণে আমাদের দুবার সেকেন্ড আসবে, দেখো অ্যাক্সেলারেশন, ত্বরণ মানে কি, এই কোনো এই এই একটা জায়গা থেকে একটা জায়গায় আমি যাব, ধরে নাও, ঠিক আছে, এই বাড়ি, এটা আমার বাড়ি থেকে ধরে নাও আমি স্কুল যাব, ঠিক আছে, স্কুল যাব, এবার রাস্তা দিয়ে আমি বাইক চালাচ্ছি বা সাইকেলে যাচ্ছি, সাইকেল চালাতে চালাতে আমার একটা নির্দিষ্ট সময় দেওয়া হলো, আমি এই সময়ের মধ্যে আমি ধরো 10 মিনিটের মধ্যে আমি স্কুলে পৌঁছাবো, ঠিক আছে? এবার রাস্তার কোথাওটা খাম রয়েছে, মানে কোথাও গর্ত রয়েছে, কোথাও জাম্পার রয়েছে, কোথাও ভিড় রয়েছে, কিন্তু আমি 10 মিনিটের মধ্যে পৌঁছাবো, একটা সময়ের ব্যাপারটা থাকবে, একরে টাইমের মধ্যে পৌঁছাবো, সে যতই কখন স্পিড বাড়াবো কমাবো, বাড়াবো কমাবো, কিন্তু আমাকে 10 মিনিটের মধ্যেই পৌঁছাতে হবে, এটাই হচ্ছে ত্বরণ, অর্থাৎ ওখানে দুবার সেকেন্ড, যে সেকেন্ডের বিষয়টা দুবার আসে, ঠিক আছে? তো তার জন্যই আমরা ত্বরণকে অ্যাক্সেলারেশনের, বাংলা হচ্ছে ত্বরণ, হিন্দি হচ্ছে ত্বরণ, তো এই অ্যাক্সেলারেশনকে আমরা, ইউনিটটা হচ্ছে মিটার পার সেকেন্ডের স্কোয়ার, ওকে, মনে রাখবে? তারপরের প্রশ্ন চলে যাই, দ্য এসআই ইউনিট অফ মেজারমেন্ট অফ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ যে ফ্রিকোয়েন্সি রয়েছে ত্বরণ, সেই ত্বরণের যে এসআই ইউনিট বা এসআই ইউনিটটাকে আমরা কী দিয়ে মাপি? হার্টজ দিয়ে মাপি, তাই না? এটা সিম্পল কোশ্চেন, হার্টজ দিয়ে আমরা মেপে থাকি, অর্থাৎ অপশন এ কে লক করবে। তারপরের প্রশ্ন, হাউ মেনি সাউন্ডস আর দেয়ার ইন ওয়ান ডে, অর্থাৎ একদিনে কতটা, সরি, সাউন্ডস নট, এখানে একটু সেকেন্ডস করবে, হ্যাঁ, এখানে সেকেন্ডস করবে, হাউ মেনি সেকেন্ডস আর দেয়ার ইন ওয়ান ডে, এটা একটা ম্যাথ টাইপের কোশ্চেনটা অনেকটা হয়ে গেল, ঠিক আছে? অর্থাৎ একদিনে কতটা সেকেন্ডস হয়, এটা একটা সিম্পল কোশ্চেন, কারণটা হচ্ছে সিম্পল কোশ্চেন, কারণ কি, 1 মিনিট হয় 60 সেকেন্ড, এবং 1 মিনিট হয় 60 সেকেন্ড, তাহলে আমাদের 1 ঘন্টা হচ্ছে কত, 3600 সেকেন্ডে 1 ঘন্টা হয়, তাহলে আমাদের পুরো একটা দিন, অর্থাৎ আমাদের একদিন হচ্ছে 24 ঘন্টা, একদিন অর্থাৎ 36কে 24 দিয়ে গুণ করো, দুটো শূন্য তো থাকবেই, দুটো শূন্য থাকছে আমার, তাহলে 4×6=24, শেষে 4 থাকছে, তার মানে শেষে 4 মানে কোন অপশন আছে দেখে নাই, শেষে 4 অর্থাৎ 86,400, অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে, 86,400 সেকেন্ড, ওকে। সিম্পল কোশ্চেন করা হয়েছে, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, তো এখানে টাইপিং, এটা যখন এখানে আমি এটাকে কী করে দিচ্ছি, সেকেন্ড, SECEND, এটা সেকেন্ড, ওকে। তারপরে প্রশ্ন চলে যায়, এ ডিভাইস ইউজ টু মেজার হাইট অ্যাবভ সি লেভেল ইজ নোন অ্যাজ, অর্থাৎ যে সমুদ্র রয়েছে, সমুদ্রের যে লেভেল, সে লেভেল থেকে, সে লেভেলের মানে সমুদ্র লেভেল মানে সমুদ্র উচ্চতাটা, এক কথায় বলতে গেলে যে সমুদ্রের হাইট, সমুদ্রের যে গভীরতা, সমুদ্রের গভীরতা কিন্তু অন্য যন্ত্র, অন্য কিছুর সাহায্যে মাপা হয়ে থাকে, ঠিক আছে, ফ্যাদোমিটার যন্ত্রের সাহায্যে, কিন্তু এখানে যে কথাটা বলেছে সমুদ্রের গভীরতা বললে ওটা, আর এখানে বলেছে সমুদ্রের লেভেল, সি লেভেল, একবারে যে সমুদ্রের লেভেল সি রয়েছে, এটা সাপোজ ধরো সমুদ্র, এই সমুদ্র লেভেলের থেকে যে উচ্চতাটা সেটা মাপা হয় আমাদের অল্টিমিটার যন্ত্রের সাহায্যে, মনে থাকবে? কিয়ের সাহায্যে মাপা হয়? অল্টিমিটার, অপশন অপশন সিকে লক করবে। আচ্ছা, তোমরা পিডিএফের জন্য মন্তব্য করছিলে, তো পিডিএফের জন্য আমি তোমাদের জন্য রিকোয়েস্টের জন্য টেলিগ্রাম চ্যানেল খুলেছি,
ডেসক্রিপশনে টেলিগ্রামের লিংক দিয়ে রাখবো, টেলিগ্রামের লিংক দিয়ে রাখবো। যদি টেলিগ্রামে জয়েন না করতে পারো অবশ্যই কমেন্ট করবে, দাদা আমি টেলিগ্রামে যুক্ত হতে পারছি না, আমি তোমাকে পুনরায় পার্সোনালিভাবে একটা লিংক প্রোভাইড করব, তুমি দেখবে খুব সহজেই টেলিগ্রামে যুক্ত হয়ে যেতে পারছো। তো তোমাদের অনুরোধেই আমি টেলিগ্রাম খুললাম এবং টেলিগ্রামে সমস্ত আগামী দিনে মানে গত দিনে যতগুলো ক্লাস হয়েছে সব ক্লাস টেলিগ্রামেই পেয়ে যাবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর দাদাকে ভালোবাসা দিতে থাকো।